বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমান ফুড ফেস্টিভ্যাল 2022 মেলাতে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই আছি এখানে, বিভিন্ন ইউটিউবার, ম্যাজিশিয়ান। আর আমরা বর্তমানে আছি এই যে একটা ভ্রাম্যমান গাড়িতে, এটা দেখে বুঝতে পারবেন না, এটা একটা গাড়ি কিন্তু, পুরো গাড়িটা চলমান একটা রেস্টুরেন্ট। এই দেখতে পাচ্ছেন, আমাদের আপাতত এখানে কিছু নেই, 4-5টা থেকে আরম্ভ হবে। তো ফাইনালি আমরা একটা চাউমিন অর্ডার দিয়েছি, দেখি আসুক এরকম কি হয় না হয়। তো আমাদের ফাইনালি এগ চাউমিন চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন, দিন চার প্লেট আছি আমরা চারজন, লুক লাইক ডিলিশিয়াস, দারুণ। এবার ট্রাই করব যে চাউমিনটা কেমন হয় না হয়, চলুন এবার দেখি খাওয়াগুলো কেমন। সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এটা কাঠের চামচ দিয়েছে, এই দেখতে পাচ্ছেন কাঠের চামচ, এটা রিইউজ হবে না, এটা কোয়ান্টিটিটাও খুব ভালো। ক্যাপসিকাম এই সবই আছে, খুবই সুন্দর। এই প্রথমবার আমি বর্ধমানে এসে একটা ভ্রাম্যমান গাড়িতে খাওয়ার খাচ্ছি, খুব এক্সাইটিং লাগছে। আর ব্যাপার হচ্ছে যে এখানে পরিবেশ খুবই ভালো, চলুন নিজের সঙ্গে থাকুন। আমার প্লেট এখন শেষের মুহূর্তে, দুর্দান্ত যাকে বলে, জাস্ট ওয়াও লেভেলের। তো জাস্ট আমি অ্যাকচুয়ালি খেতে খুব বেশি পছন্দ করি না, কিন্তু খেতে বসে অনেকটাই খাওয়ার পর আমি খেতে পারছি না, যাই হোক খুব বেশি পরিমাণে ছিল। আর যাই হোক, আমাকে চিনবেন, আমি একজন ইউটিউবার এবং ম্যাজিশিয়ান। তো অবশ্যই সাদ্দাম ভাই দারুণ ম্যান, আজকে আমাদেরকে নিয়ে এসছে এখানে ঘোরাতে। তো যাই হোক, জাস্ট অ্যামেজিং, তোমরা এসো ঘোরো বর্ধমান ফুড মেলা, অবশ্যই আসতে বলবেন না।